নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ আমার নিবেদন সরলতায় পাতে ফাঁদ, দীপক কুমার দেবনাথ। ভবির মানুষ চলে বেহুশ, ভাবার সময় নাই, লোভের কোষে অঙ্ক কোষে পায় না কোথাও ঠাই। মানুষ কাঁধে পরে ফাঁদে দুর্বলতার দোষে, জ্ঞানী গুণী বাঁধে বেনি কেমন খাবে চুষে। যাদের আছে ঘোড়ায় পাছে কিছু দিবে বলে, গরিব দুঃখী নয় তো সুখী পিসের জাঁতা কলে। অলস যারা পাগল পড়া দিনে দেখায় চাঁদ, ক্ষণে ক্ষণে অষ্ট মনে গুনে মারণ ফাঁদ। লোভী জরা অসত্যারা গড়তে দানাল ঘর, মিথ্যা দিয়ে হৃদয় নিয়ে শেষে করে পর। নদীর বাঁকে শেয়াল ডাকে সূর্য অস্তকালে, নেতার ডাকে মানুষ মাকে মধুর ভাষণ চলে। যাঁরা বোকা খায় সে ধোঁকা, নেতার পাতে ফাঁদ ফাঁদে সুখে থেকে আশা দেশে সব হারিয়ে কালে। সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানালাম। সবাই কবিতাটা পড়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে কমেন্টে জানিও। ধন্যবাদ।